প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি কিংবা পিজির তোমাদের যে এন্ড সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টারের যে এক্সামিনেশন রয়েছে, সেই এক্সামিনেশনের মোড তোমরা এই মুহূর্তে অফলাইনে নয় অনলাইনে চাও। তোমাদের প্রত্যেকেরই কারণ রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো আমি রীতিমতো তুলে ধরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমরা অনেকে আমাকে কালকে ইমেল করেছো, একাধিক বিষয় বলেছো। এর সত্ত্বেও আমরা দেখছি কিছু কিছু অটোনোমাস কলেজ রয়েছে যারা অফলাইনে ইন্টারনাল এক্সাম একই সাথে তাদের অড সেমিস্টারের এক্সামও নিতে চাইছে। ইউনিভার্সিটি কী চাইছে এই মুহূর্তে, কী বক্তব্য এবং এই মুহূর্তে আমাদের দাঁড়িয়ে কী করণীয়, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমরা যারা এই মুহূর্তে ইউজি এবং পিজির অড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের যে অড সেমিস্টারের এক্সাম সেটা অফলাইনে দিতে তোমাদের যে যে সমস্যা রয়েছে, কেন তোমরা অফলাইনে চাইছো, তোমাদের এর যে মতবাদ রয়েছে, তোমাদের যে সমস্যা রয়েছে, সেটা কিন্তু রীতিমতো আমি একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সমস্ত বাস্তবটা এই মুহূর্তের। এক্ষেত্রে তোমরা আমাকে তারপর থেকেই কালকে বহু ছাত্রছাত্রী আমাকে বিভিন্ন রকম মতবাদ দাও, তার মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী আমাকে পিটিশনের কথা বলেছো যে তুমি একটা পিটিশন করো, আমাদের পরিবার একটা পিটিশন করুক এবং আমাদের যে সমস্যা সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুক এবং সেটা একটা বড় লেভেলে যাক। আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা পিটিশন চাইছো আর আমি করব না সেটা কখনোই সম্ভব নয়। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, 2017 থেকে তোমাদের পাশে সর্বদা ছিলাম এবং সর্বদা থাকবো। তোমাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী যেহেতু পিটিশনের কথা বলেছো, তোমরা চাইছো যে একটি পিটিশন করা হোক, সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের পরিবারের তরফ থেকে একটি পিটিশন ক্রিয়েট করব, যেখানে তোমাদের যে যে সমস্যা রয়েছে অফলাইন এক্সাম দিতে এই সেমিস্টারের এর, এবং কেন তোমরা এই সেমিস্টারের এক্সাম অনলাইনে চাইছো, ও অফলাইন কতটা ক্লাস হয়েছে, এ সিলেবাস কতটা শেষ হয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি কী কী সমস্যা রয়েছে। কারণ আর তোমরা সকলেই জানো আমি সবথেকে বেশি সমস্যা দিই আমার মতবাদের ওপর, না তোমার মতবাদের ওপর। কারণ তুমি পরীক্ষা দেবে, তুমি সিলেবাস শেষ করবে, তোমাকে নম্বর তুলতে হবে এবং তুমি এগিয়ে যাবে, সেক্ষেত্রে তোমার মতবাদ সবথেকে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পিটিশন করার আগে আমাদের পরিবারের তরফ থেকে তোমরা যে তোমাদের যে ডিসিশন রয়েছে, তোমাদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা তোমরা আমাকে ইমেল আইডি কিংবা ইনস্টাগ্রামে সেন্ড করো, সমস্ত বিষয় মেনশন করো যে কেন তোমরা অফলাইন এক্সাম এই মুহূর্তে চাইছো না, কেন তোমরা অনলাইন এক্সাম ওই এই মুহূর্তে চাইছো, সমস্ত সমস্যার কথা তোমরা এ টু জেড লেখো, লিখে সুন্দরভাবে তোমরা আমাকে সেন্ড করো। কারণ তোমরা পরীক্ষা দেবে, তোমাদের যে সমস্যা সেটা তোমরা যদি তুলে ধরো, সেক্ষেত্রে সেটার বেশি গুরুত্ব দেওয়া হবে। তারপরে তোমরা যে বিষয়গুলো জানাবে সেই বিষয় থেকে বা যে সবথেকে বেশি ভালো করে কভার করতে পারবে সম্পূর্ণটা, তার সেই বিষয় নিয়ে কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেক স্টুডেন্টদের হয়ে একটি পিটিশন দায়ের করব আমরা, যাতে তোমাদের এই যে এক্সামিনেশন সেটা অনলাইনেই হোক। ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কোনো কিছু জানায়নি, তার আগে ইউনিভার্সিটিকে তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা জানাতে হবে, যেটা তোমরা চাইছো সেই অনুযায়ী তোমাদের সকলকে বলবো, তোমাদের যে সমস্যা সেই সমস্যা তোমরা সমস্ত কিছু ও এ টু জেড লিখে তোমরা ইমেল আইডি দিয়ে দিলাম এখানে ইমেল আইডিতে কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এই দুই মাধ্যমে তোমরা সেন্ড করো তোমাদের সমস্যার কথা, কেন তোমরা অনলাইন এক্সাম চাইছো, কেন তোমরা এই মুহূর্তে অফলাইন এক্সাম চাইছো না, যেটা আমি সহজে যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি, ইউনিভার্সিটির কাছে তুলে ধরতে পারি এবং তোমাদের যে দাবি সেই দাবি যাতে ইউনিভার্সিটিগুলো বা তোমাদের যে সমস্যা সেই সমস্যা যাতে ইউনিভার্সিটিগুলো বুঝে তোমাদের দাবিকে সমর্থন জানায় এবং তোমাদের যে এই সেমিস্টারের পরীক্ষা আছে সেটা যাতে অনলাইনেই হয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা কিন্তু সমস্ত ব্যাপারটা তুলে ধরবে, আমি তোমাদের থেকেই কেন বিষয়টা চাইছি, কারণ তোমরা পড়াশোনা করছো, তোমরাই তোমাদের সমস্যার কথা সবথেকে ভালো বলতে পারবে। সেই কারণে তোমরা আজকের মধ্যে কালকে সকাল 11টার মধ্যে কিন্তু তোমরা এই যে তোমাদের সমস্যা সেটা সমস্ত কিছু লিখে আমাকে ইনস্টাগ্রাম কিংবা ইমেল আইডিতে সেন্ড করো, কালকেই আমাদের
পরিবারের তরফ থেকে পিটিশন জমা পড়বে। তোমাদের যে এক্সামিনেশান কলেজ ইউনিভার্সিটির যে এক্সামিনেশান অর সেমিস্টারের যে এক্সামিনেশান সেটা যাতে অনলাইনেই হয়। তো আর কি, ডেসক্রিপশানে ইমেল আইডি এবং জিমেল দেওয়া রয়েছে, তোমরা তোমাদের উদ্দেশ্যে তোমাদের সমস্যার কথা তুলে ধরো।